অসহায়ত্বের পাশে আছি, পাশে আছি নির্ভয়ে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর শনিরাখড়ায় মল্লিক ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব শনিরাখড়ার গোবিন্দপুর বাজারের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা, পরিচিতি সভা, দোয়া ও মিলাদ সম্পন্ন হয়। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হযরত আলী মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আব্দুর রহমান রতন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মামুনুর রশিদ ও লাদেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাহিদ চৌধুরী, মোহাম্মদ আরিফ খান, মোহাম্মদ জসিমউদ্দিন মিয়া, মোহাম্মদ উসমান গনি মুন্সি, মোহাম্মদ লিটন মিয়া, হাজি আবুল বাশার মিয়া, মল্লিক মোহাম্মদ নুর ইসলাম মাসুদ, কিশোর ডি কস্তা, মোয়াজ্জেম হোসেন লিটন প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকুর আহমেদ উসমান। অরাজনৈতিক ও সেবামূলক এ ফাউন্ডেশনের সভাপতি পদে রয়েছেন হযরত আলী মল্লিক, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাস্টার মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ শুকুর আহমেদ উসমান। এছাড়া সহসভাপতি হিসেবে মনির মাদবর, আলী মল্লিক, রোমান গাজী, মহসিন, শফিকুল ইসলাম, শাহলম মৃধা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মতি মাদব্বর ও আবু হানিফ। এ সময় বক্তারা এ ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত ও অসহায় মানুষের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনার সভা শেষে এক মনোজ্ঞ ডিজে পার্টির আয়োজন করা হয়। আমি আমার এই সংগঠনটা করছি মল্লিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, এটার আমার কিছু উপযুক্ততা আছে। এই কমিটির শুরু থেকে এটা ছিল একটা সেবামূলক ফাউন্ডেশন করছিল, আমার কিছু ছোট ছোট লোকজন বাইকনা বাতিরা, যেরকম মামুন, ফয়সাল, ইমরান, ওরা যে রাকিব, মানে ওরা মিলেছিলাম, মানে পুরো 25 জন একটা কমিটি করছিল, যে কমিটি দ্বারা কি হবো, এরা একটা টাকা নিয়ে অনুষ্ঠান প্রোগ্রাম পিকনিক এই ধরনের কার্যকলাপ করবো। তখন এই জায়গায় আমারে অ্যাটেন্ড করছে, আমারে বলছে, তো আমি বলার পরে আমি বুঝতে চাই না আমি এভাবে এডি করুন না, আমার তো যদি করতে হয় তাহলে আমি একটু ভালো কিছু করার জন্য চেষ্টা করবো বা ভালো কিছু করবো। তখন একবার বলছি যে আমি এভাবে এভাবে করবো, আমার এই কমিটি আমি আরো বড় করবো। তাই ওরা আমার সবাই সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে আপনার করেন। যাই হোক, সর্বশেষ তখন আমি খুঁজা মিজা বাইর করছি 3 মাসের প্রচেষ্টা, 3 মাস যাবত আমি এটা দূরদূরি করতেছি, এই জায়গায় সেই জায়গায় হ্যানে ত্যানে, কারণ একটা কমিটি করোনা খুব সহজ অনেকে।